টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বেশ কিছু ক্রিকেট বিশ্লেষক বলেছিলেন আফগানিস্তান এবার সেমিফাইনাল খেলতে পারে। টুর্নামেন্ট শুরু হওয়ার পর সেই আলোচনা থেমে থাকেনি, সত্যি বলতে থামাতে দেয়নি আফগানিস্তান তাদের পারফর্ম দেখিয়ে। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে নাকানি চুবানি দিয়ে সুপার এইটে এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে রীতিমতো উঠতেছে দলটি। আর শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে এই প্রথমবারের মতো সেমিফাইনাল খেলবে আফগানিস্তান। তাই তো রশিদ খানদের প্রশংসায় মেতেছে পুরো ক্রিকেট বিশ্ব। এবারের আসরের প্রতিটা ম্যাচ ভালো খেলেছে আফগানিস্তান, শুধু ভারতের বিপক্ষেই তাদের পারফরমেন্সে একটু ঘাটতি দেখা গিয়েছে। তাই তো পাকিস্তানের এক সাংবাদিক কিছুটা ব্যঙ্গ করে বলেছেন আফগানিস্তান বিশ্বের যে কোনো দলকে হারাতে পারে, তবে শুধু একটা কারণে ভারতকে হারাতে পারে না, তা হলো আইপিএলে চুক্তির মূল্য অনেক। তার ভাষ্যমতে আইপিএলের কারণেই ভারতকে হারায় না আফগানিস্তান। দর্শক, আপনিও কি তাই মনে করেন? জানিয়ে দিন কমেন্ট বক্সে।